এইভাবে লাড্ডুর মতো তৈরি করে মাত্র 2 দিন খান, শরীরে অক্সিজেনের পরিমাণ এত গুণে বৃদ্ধি পাবে যে বেঁচে থাকতে কোনোদিনও শ্বাসকষ্ট হবে না, শরীরে কোনোদিনও অক্সিজেনের অভাব হবে না। বন্ধু, অবশ্যই এই লাড্ডু খেতে হবে সঠিকভাবে তৈরি করে, তা না হলে কোনো কাজেই দিবে না। বাচ্চা থেকে বুড়ো সবাই এই লাড্ডু বানিয়ে সেবন করতে পারবেন। আজকের ভিডিওটি খুব বেশি গুরুত্বপূর্ণ হবে, বর্তমান সময়ের কথা বিবেচনা করে ভিডিওটি তৈরি করা হয়েছে, তাই অনুরোধ বন্ধু পুরো ভিডিওটি দেখুন একদম না টেনে, আর বেশি করে শেয়ার করে দিন যাতে সবাই এই লাড্ডু বানিয়ে সেবন করার মাধ্যমে তাদের শরীরের অক্সিজেনের লেভেল বাড়াতে পারে ও শ্বাসকষ্টের কষ্ট হয়ে যাতে আর কাউকে মরতে না হয়। বর্তমান যে সময় চলছে এর মধ্যে সর্দি কাশি গলা ব্যথা শ্বাস নিতে কষ্ট হওয়া বা ঘন ঘন শ্বাস নেওয়া ইত্যাদি লক্ষণগুলো মোটেই ভালো লক্ষণ নয়, তাই যারা এইসব লক্ষণ বা রোগ নিয়ে দুশ্চিন্তায় আছেন তারা অবশ্যই এই লাড্ডু বানিয়ে খাবেন। আর যারা সুস্থ আছেন তারাও এটি এই সময় নিয়মিত তৈরি করে সেবন করতে থাকুন বন্ধুরা, কারণ যাতে কোনো প্রকারের জীবাণু বা ভাইরাস আপনার শরীরে টিকতে না পারে। আপনার শরীরে যদি এই ভাইরাসের লক্ষণ দেখা দেয় তাও যাতে স্থায়ী হতে না পারে ও শ্বাসের কষ্ট না হয়, তাই নিয়মিত এই লাড্ডু খাওয়া আজ থেকে শুরু করে দিন। বন্ধু চলুন কথা না বাড়িয়ে আজকের লাড্ডুটি কিভাবে তৈরি করতে হবে, কখন সেবন করতে হবে, কত মাত্রায় সেবন করতে হবে সবকিছুই একে একে জেনে নেই। প্রথমে জেনে নেই এই লাড্ডু তৈরি করতে কি কি উপাদান প্রয়োজন হবে। প্রথমে প্রয়োজন হবে আদা। হ্যাঁ বন্ধুরা, এই আদা আমাদের শরীরে ঠান্ডাজনিত যে কোনো সমস্যা, যে কোনো জীবাণু ও ভাইরাস খুব সহজেই দূর করতে পারে। বন্ধু, প্রাচীনকাল থেকে জ্বর, ঠান্ডা লাগা, কাশি, বুকে জমা কফ ইত্যাদি সমস্যাগুলো দূর করার জন্য আদা ব্যবহার করা হতো। আদা ও আদার রস খুব দারুণভাবে আমাদের ঠান্ডাজনিত যে কোনো সমস্যা দূর করতে পারে। বন্ধু, এই আদায় রয়েছে পটাশিয়াম, আয়রন, ম্যাগনেশিয়াম, ক্যালসিয়াম, ফসফরাস, সোডিয়াম, ম্যাঙ্গানিজ ও জিঙ্ক। আরও আছে অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টি ইনফ্লেমেটরি এজেন্ট, যার কারণে সব বয়সী মানুষই আদা খেতে পারেন। ফুসফুসের ধমনীতে কোনো সংক্রমণ থাকলে, শ্বাস নিতে কষ্ট হলে অথবা হাঁপানি থাকলে নিয়মিত 7 দিন আদা সেবন করলে ফুসফুস সংক্রান্ত যে কোনো জটিল রোগ একেবারেই দূর হয়ে যায়। এখানে এতটুকু পরিমাণ আদা অর্থাৎ 1 ইঞ্চি পরিমাণ আদা একটি গ্রেটার দিয়ে এভাবে গ্রেট করে নিতে হবে, ঠিক ভিডিওতে আমি যেভাবে দেখাচ্ছি ঠিক এই রকম। এর পরের যে উপাদান লাগবে তা হলো আজওয়াইন বা জোয়ান দানা। অনেকেই বলেন এই জোয়ান দানা কি মৌরি? না বন্ধুরা, এটা মৌরি নয়। এটাকে অনেকে আজওয়াইন বলেন বা জোয়ান দানাও বলেন, এটা আপনারা যে কোনো বানিয়াতি দোকানে পেয়ে যাবেন। জোয়ান দানা কিনে এনে পানি দিয়ে ভালোভাবে ধুয়ে তারপর রোদে মচমচে করে শুকিয়ে নিতে হবে, কারণ বাজারে কেনা জোয়ান দানায় অনেক ধুলোবালি থাকে। এই জোয়ান দানা সর্দি কাশিতে দারুণভাবে উপকার করে, বুকে জমা কফ তরল করতে সাহায্য করে, বন্ধ নাক খুলে দেয়। এই জোয়ান দানা গুঁড়ো করে সুতি পাতলা কাপড়ে বেঁধে নাকে ধরলে অক্সিজেনের অভাব দ্রুত দূর হয়। হ্যাঁ বন্ধুরা, এই জোয়ান দানার এত বেশি গুণ রয়েছে যে এই অবস্থার কথা বিবেচনা করে হলেও জোয়ান দানা আমাদের সেবন করতেই হবে। এখানে 1 চামচ পরিমাণ জোয়ান দানা এভাবে হামান দিস্তা বা শিলপাটায় গুঁড়ো করে নিতে হবে। এবারে এই জোয়ান দানার গুঁড়ো এই আদার মধ্যে দিয়ে দিতে হবে বন্ধুরা। বন্ধুরা, এবারে সর্বশেষ যে উপাদানটি আমাদের প্রয়োজন হবে তা হলো হলুদ। হলুদ রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, তার পাশাপাশি শরীরে থাকা যে কোনো জীবাণু ও ভাইরাসকে টিকতে দেয় না। হলুদে এমন কিছু প্রপার্টিজ রয়েছে যা সেবন করার মাধ্যমে আমাদের শরীরে অক্সিজেনের লেভেল দ্রুত গতিতে বাড়তে থাকে। আর অক্সিজেনের লেভেল যদি বাড়তে থাকে তাহলে আপনার কখনই শ্বাসকষ্ট হবে না, আর যদি শ্বাসকষ্ট থেকেও থাকে তা দূর হবে, হাঁপানি দূর হবে, আর জ্বর, কাশি, গলা ব্যথা, ফুসফুসের সংক্রমণ ইত্যাদি রোগগুলো আমাদের শরীরে টিকতেই পারবে না। এই হলুদ আমাদের শরীরে যেসব রোগ মাথাচাড়া দিয়ে ওঠে সেই সব রোগগুলো ধ্বংস করতে সাহায্য করে। হলুদের গুণাগুণের কথা আলাদা করে বলার কিছুই নেই, কারণ এরই মধ্যে আপনারা এই হলুদের গুণের কথা কম বেশি সবাই জেনে গেছেন। বন্ধুরা, এখানে হলুদ লাগবে 1/2 চামচ পরিমাণ। এবারে আমাদের এই 3টি ভেষজ উপাদান হাত দিয়ে খুব ভালোভাবে এইভাবে মিশিয়ে নিতে হবে, খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে
যাতে এইগুলো এরকম নরম হয় আর লাড্ডু বানাতেও সহজ হয়। ভিডিওতে আমি যেভাবে করছি ঠিক এইরকমভাবেই করতে হবে। বন্ধু, এরপরে এই উপাদানগুলো যখন মেশানো হয়ে যাবে তখন এভাবে লাড্ডুর মতো গোল আকার দিতে হবে। ঠিক এইভাবে তৈরি করে নেবেন বন্ধুরা। এবারে এটি কিভাবে সেবন করবেন? প্রতিদিন সকালে খালি পেটে এই লাড্ডু অর্থাৎ একটি লাড্ডু আপনাকে মুখে নিয়ে ভালোভাবে চিবিয়ে খেতে হবে। এটি খাওয়ার 30 মিনিটের মধ্যে আপনাকে কোনো প্রকারের খাবার খাওয়া যাবে না, কারণ এই লাড্ডু খাওয়ার সাথে সাথে আপনার শরীরে কাজ করা শুরু করে দিবে। 30 মিনিট পর আপনি অবশ্যই এক গ্লাস পরিমাণ হালকা কুসুম গরম পানি সেবন করে নেবেন, তারপরেই আপনি আপনার সকালের নাস্তা সেবন করতে পারবেন। বন্ধু, এভাবে যদি এটি নিয়মিত সেবন করেন তাহলে আপনার শরীরে অক্সিজেনের মাত্রা এত গুণে বৃদ্ধি পাবে যে কখনোই শ্বাসকষ্ট, ঘন ঘন শ্বাসের সমস্যা, হাঁপানি, কাশি, ফুসফুসের সংক্রমণ ইত্যাদি রোগগুলো আর কখনোই হবে না।